মোহাম্মদ ইউনূছে শপত গ্ৰহণ কৰিলে কিন্তু তাৰ পিছতে সলনি কৰিলে বাংলাদেশৰ নাম সুবুৰিয়া দেশখনৰ নামেই ছাত্ৰ বিদ্ৰোহৰ পিছত সলনি হৈ গ'ল অৱশ্যে ৰাষ্ট্ৰৰ নাম নতুন চৰকাৰে সলনি কৰা নাই খেনা নিউজিটো চৰকাৰৰ সলনি নেটিজেনে বাংলাদেশৰ নাম সলনি কৰিছে তেওঁলোকে দেশখনৰ নতুন নাম থৈছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর ব্রাসরি করা জনতার রাষ্ট্র ভাবে বাংলাদেশের নাম বাংলাদেশলে সলনি করেছে রফিক নেটিজেনে আনহাতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূছ অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হওয়ার পিছতো কমা নাই প্রতিবাদীর উদ্ভণ্ডালি সম্প্রতি প্রথম শর্ত হিসাবে বাংলাদেশের লোকক ক্ষান্ত হওয়ার আহ্বান জানাইছে ইউনূছে কিন্তু নোবেলজয়ী প্রফেসর ইউনূছৰ নেতৃত্বাধীন সরকারত এজনও রাজনৈতিক নেতাই স্থান পোৱা নাই ইউনূছৰ মন্ত্রীসভাত আছে এজন প্রাক্তন নির্বাচন আয়ুক্ত তথা দেশখনৰ নির্বাচনী পর্যবেক্ষক গোটৰ মুৰব্বীকো মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত করা হৈছে ছাত্র আন্দোলনৰ দুই নেতা নাহিদ ইসলাম আৰু আসিফ মাহমুদকো ইউনূছে পাতিছে মন্ত্রী নতুন কেবিনেটত আছে চিটাগং হিল ট্রেকৰ ট্রাইবেল নেতা সুপ্রদীপ চাকমা আৰু আনজন ডক্টৰ বিধান রঞ্জন ৰয়পুত্ৰৰ সৌদিশে থাট্টা উপলুঙাৰ মাজতে দেশ শাসন কৰিছে মোহাম্মদ ইউনূছে এতিয়া ইউনূছক অভিনন্দন জনাইছে বিশ্বৰ ভিন্ন প্ৰান্তৰ নেতাই দেশৰ বিৰোধী দলপতি ৰাহুল গান্ধীয়েও ইউনূছক শান্তিৰ সপক্ষে কাম কৰিবলৈ আহ্বান জনাইছে নিউজ ডেস্ক বাৰ্তা।